গেল সপ্তাহের শেষ দুই দিনের ইতিবাচক ধারা বজায় রেখে চলতি সপ্তাহে লেনদেন শুরু করেছে দেশের দুই পুঁজিবাজার। রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে প্রধান সূচক বেড়েছে প্রায় 30 পয়েন্ট। এই বাজারে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম বৃদ্ধি প্রায় এই দিন। মোট 245টি কোম্পানির দাম বাড়ার বিপরীতে কমেছে 79টির দাম। তবে এই বাজারে অনেকটাই কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে এদিন মোট লেনদেন হয়েছে 894 কোটি টাকা, যা তার আগের দিনের চেয়ে প্রায় 350 কোটি টাকা কম। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে মোট লেনদেন হয়েছে 63 কোটি টাকা। এই বাজারের প্রধান সূচক বেড়েছে 161 পয়েন্ট।